হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো আজকে কোনো ডেলি ব্লগ আমি দেব না, এখন ব্লগ দেওয়ার সময়ও না। 6টা বাজে প্রায়, সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমি ব্লগটা একটা মানে ছোট্ট একটা ভিডিও বানানোর জন্য আসলাম। কি বলতো, দুদিন থেকেই ভাবছি কি ভিডিওটা কখন আমি বানাবো, কখন তোমাদের সাথে শেয়ার করব। অনেকবার ক্যামেরাটা নিয়ে বসেছি, মানে ফোনটা নিয়ে বসেছি, কোনো না কোনো কারণে ভিডিওটা আমি বানাতে পারিনি। তো যে কথাটা মানে যে কথাটা শেয়ার করার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে, দুদিন আগে তোমরা দেখেছিলে আমি একটা আশীর্বাদী ব্লগ দিয়েছিলাম, তো সেটা আমি ডিলিট করে দিয়েছি। মানে আমাকে ইউটিউব বলেনি, আমি ইউটিউবের বা ইউটিউব ডিলিটও করেনি, আমিই করেছি। আর কেন করেছি সেই কথাটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আসলাম। তো যাই হোক, মনে হলো বাইরে থেকে কেউ ডাকছে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, তো বেশ ভালোই আমি ব্লগটা বানিয়েছিলাম। দেখেছো, যারা যারা ব্লগ বানাই আমরা, তারা আমরা জানি একটা ব্লগ বানাতে আমাদের কতটা পরিশ্রম করতে হয় আর কতটা সময় আমাদের অপচয় করতে হয়, তারপরে গিয়ে একটা ভিডিও কমপ্লিট হয়। তো সেইভাবে আমিও করি। আমি তো কি, আমি তো অত বড় ইউটিউবার না, খুবই সামান্য, আমাকে বেশিরভাগ মানুষ জানেও না, সেটা আলাদা কথা, জানে না জানে সেটা পরের কথা। কিন্তু যে কথাটা বলবো, যে কেন আমি ভিডিওটা ডিলিট করলাম, এর আগেও আমাকে একবার বলেছিল কেউ, সেই ভিডিওটাও আমি বানিয়ে পোস্ট করে তারপরে আমি ডিলিট করেছিলাম। তো যেটা হচ্ছে, সত্যি কথা বলতে আমি যে ইউটিউবে কাজ করছি, এতে আমাদের পরিবারের যদি 10% মানুষ হয়, তার মধ্যে 99% মানুষই আমার সাপোর্টে নেই। মানে 10 জনের মধ্যে 9 জনই আমার সাপোর্টে নেই। অনেকে পছন্দ করে না, অনেকে আমাকে নিয়ে মজা করে, সেটাও আমি বুঝি। হ্যাঁ, অনেকে বলে যে তোর দ্বারা কিছু হবে না, তুই ফালতুতে ইউটিউব খুলে বসে আছিস, তো কে দেখে তোর ভিডিও, 10 জন 15 জন 30 জন এরকম দেখে, তো এতে কি হবে। তো সত্যি কথা বলতে আমি কারোর কথা কখনো গায়ে মাখি না, কখনোই মাখি না। আর না মাখার কারণ একটাই, আমি নিজের ওপরে আমি বিশ্বাস করি। আমি মনে করি যে কোনো একটা কিছু পেতে গেলে অবশ্যই ধৈর্যের দরকার, আর আমিও সেই ধৈর্যটা নিয়েই আমি এইখানটায় নেমেছি। আমি একবারে বড় হওয়ার স্বপ্ন নিয়ে কিন্তু আমি এইখানটায় আসিনি কাজ করতে। আমার একটা টার্গেট আছে যে একটা না একটা সময় গিয়ে অবশ্যই আমি মানুষের ভালোবাসা পাব। তো মানুষ বলে আশাই বাঁচে চাষা, তো সেরকমই আমারও আশা আছে, প্রত্যেকটা মানুষের আশা আছে। আমরা যারা ইউটিউবে কাজ করতে এসেছি, ছোটো ছোটো যারা ইউটিউবার, তারাও কিন্তু একবারে বা এখন যারা বড় হয়েছে, তারাও কিন্তু কেউ একবারে বড় হয়নি, তাই না? সবাই একটু একটু করেই বড় হয়েছে। তো কারোর কম সময় লেগেছে, কারোর বেশি সময় লেগেছে, সেটা কপাল, অবশ্যই কপাল, ভাগ্য, তোমার ভিডিওর ওপর ডিপেন্ড করে বা মানুষের ভালোবাসার ওপরেও ডিপেন্ড করে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম সেইটাই বলি। তো আমি ভিডিওটা রীতিমতো সুন্দরভাবে এডিট করে পোস্ট করেছিলাম। করেছিলাম একটাই কারণে, যে নিজের ফ্যামিলির একটা স্মৃতি ধরে রাখার জন্যে। যেহেতু আমি ডেলি ব্লগস করি, তো সেখানটায় অবশ্যই ফ্যামিলিটাকে, আমি যে ফ্যামিলি থেকে আমি বিলং করি, আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, দুটো ফ্যামিলিকেই আমি, যদি সেই ফ্যামিলিতে কিছু ভালো ভালো মুহূর্ত হয়, আমি সবসময় চেষ্টা করি সেটাকে ক্যামেরা বন্দি করার। আর কেন করি, তার কারণ হচ্ছে আমি চাই এটা স্মৃতি হিসাবে থেকে যাক। দেখো, ফোনে আমরা তো যে মুহূর্তটা পেরিয়ে চলে আসি, আজকে যে দিনটা কাটাচ্ছি, কালকে কিন্তু এই দিনটা আমরা আর ফিরে পাবো না, তাই না? কিন্তু এটাকেই যদি আমরা, এর থেকে কিছু কিছু অংশ যদি আমরা ক্যামেরা বন্দি করে রাখি, তাহলে কিন্তু আমরা 1 বছর 10 বছর পরে গিয়েও আমরা এটা দেখতে পারবো। তো এরকমই কিছু চিন্তা ভাবনা নিয়ে আমিও ভিডিওটা শ্যুট করি, আর রীতিমতো সুন্দরভাবে মানে আমি যেমন পারি সেইভাবে এডিটিং করে ভিডিওটা পোস্টও করি। তো সকালবেলা পোস্ট করার সাথে সাথে ফার্স্ট আমাকে আমার মাসি এসে বলল যে তুই না ভিডিওটা পোস্ট করেছিস? আমি বললাম হ্যাঁ। তো বলল ডিলিট করে দে। তো আমি বললাম কেন? তো বলছে তোর ভাই বলছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমি সাথে সাথে ওটাকে ডিলিট করে দিয়েছি, ডিলিট করিনি তখন, আমি ডিলিট করিনি তখন, আমি ওটাকে প্রাইভেট করে রেখে দিয়েছি। এখানটা এত অ্যালার্জি হচ্ছে না, প্রচুর চুলকাচ্ছে এই একটা জায়গায়, দেখো সিঁদুরটাও লেটকে গেছে। তো যাই হোক, আমি প্রাইভেট করে রেখে দিয়েছি। তো সেই দিনকে আমি আমার মায়ের বাড়িতে ছিলাম। আজকে আমি যে ব্লগটা দিয়েছি তোমরা ওটা দেখো, ওই শাপলা তুলতে গেছিলাম, তো ওই দিনকের কথা। তো তারপরে আমি ওই বাড়ি থেকে দুপুরবেলায় আমরা সবাই খেয়ে দিয়ে এই বাড়িতে চলে এসেছি, যেহেতু আমার বোনও ছিল, ওর বাড়িতে যাওয়ার কথা ছিল।
তো সেই জন্য এই বাড়িতে চলে এসেছিলাম। এই বাড়িতে আসার পরে মানে আমার বোন ভাইয়ের সঙ্গে যার আশীর্বাদই হয়েছে, সে আমাকে ফোন করলো। ফোন করে আমাকে বলছে, দিদি তুমি ভিডিওটা না ডিলিট করে দাও। আমি কিন্তু ওটা অলরেডি তখন প্রাইভেট করে রেখে দিয়েছি। তো আমি বললাম ঠিক আছে, আমি ওটা ডিলিট করে দিয়েছি। তো ফোনটা রাখার সাথে সাথে তারপরে আমি ডিলিট করে দিলাম। তো কথা হচ্ছে যেটা, যেখানটায় গিয়ে আমি আমার নিজের পরিবারের সাথে গিয়ে যদি আমি আমার ইচ্ছাটাকে প্রকাশ না করতে পারি, যে আমার ইচ্ছাটা যদি আমি না, আমি খারাপ কিন্তু কিছুই করিনি, খুব কজন হয়তো দেখেছিল, 10-15 জন, এমনি তো আমার ভিডিও খুব বেশি লোক এখনও দেখে না, তো খুব অল্প সীমিত কিছু মানুষ দেখেছিল। তো যারা দেখেছে তারা নিশ্চয়ই জানে আমি কিন্তু কোনো খারাপ কিছুই আমি ওই ভিডিওটায় দিয়েছিলাম না, বেশ সুন্দর সুন্দর কিছু মুহূর্তটা আমি ওটাই শেয়ার করেছিলাম। তো ভালো না লাগা স্বাভাবিক, তাদের ব্যাপার, ভালো লাগা না লাগা অবশ্যই সবার একটা পার্সোনাল ব্যাপার থাকে, সবার সব কিছু ভালো লাগবে সেটা তো নয়। তো এই হচ্ছে ব্যাপার যার জন্য ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি। আর একটা কথা, আমি এটা আমি আমার নিজের পার্সোনালি আমি এটা আমি আমার মাইন্ডে ঢুকিয়ে রেখে দিয়েছি যে এরপর থেকে আমার পরিবারের কারোর যদি কোনো অনুষ্ঠান হয় আর আমাকে যদি সেখানটায় এরা ইনভলভ করতে চায়, তো সবার আগে আমি একটা কথা এদের কাছে বলবো যে যদি আমার ভিডিও করার পারমিশন থাকে তবে আমি যাব, নতেব না। এটা ভালো লাগা বা আমি রাগের থেকে বলছি না, দেখো আমি ইউটিউবটাকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি, আমি এই প্রফেশনটাকে নিজের ইচ্ছায় আমি বেছে নিয়েছি, আমি চাই এখানটায় আমি কিছু করতে, সময় লাগতে পারে লাগুক, আমার তাতে কোনো ব্যাপার নেই, আমি ধৈর্য ধরে থাকব। যদি সেটা 10 বছর পরে গিয়েও হয় তাতেও আমার কোনো আপত্তি নেই, আমি তবুও চালিয়ে যাব। কিন্তু যদি আমার পরিবারের কিছু মানুষের পছন্দ না থাকে, তাদের মানে পছন্দ থাকা না থাকায় সত্যি কথা বলতে যেমন তাদের ভালো লাগাটা আমার কাছে অবশ্যই কি বলবো, আমি শুনি, আমাকে বলেছি ডিলিট করতে আমি করে দিয়েছি, ঠিক তেমনই এরপরে যখনই কারোর কোনো অনুষ্ঠান হবে আমি আর যাব না, যাব না। তার কারণ একটাই, আমি যদি সেই দিনটা, দেখো আমার তো সেই দিনটা আমার লসই হবে, আমার এটা আমার একটা বলতে পারো হবি হয়ে গেছে ইউটিউবে না ভিডিও দিতে দিতে এমন একটা হয়ে গেছে। এমনিতে আজকে 15 দিন ধরে তোমরা দেখেছো আমি ঠিকঠাক কোনো ব্লগ দিতে পারিনি, কারণ আমার বাড়িতে লোকজন ছিল, একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আমি ক্যামেরা শ্যুট করতে পারিনি। একটা ভিডিও বানানোটা যতটা মানে সোজা, সেটাকে এডিটিং করা কিন্তু তার থেকে অনেক বড় কঠিন, অনেকটা সময় আমাদের অপচয় করে তবে গিয়ে একটা ভিডিও আমাদের রেডি হয়। তো যাই হোক, টাইমের অভাবে আমি দিতে পারিনি, তার জন্য আমার কোনো দুঃখ নেই, স্বাভাবিক হয়। কিন্তু ভালো ভালো মুহূর্তগুলোকে যদি আমি না রাখতে পারি তাহলে সেখানটায় না যাওয়াটা ভালো না? তো এই হচ্ছে কথা, সবাই সবার জায়গায় ঠিক আছে, আমিও আমার জায়গায় ঠিক আছি, আমার মতামতটা অবশ্যই আমার জন্য ইম্পর্টেন্ট, তাদের মতামত তাদের জন্য ইম্পর্টেন্ট, আমি কাউকে ছোট করছি না বা কারোর উপর আমার কোনো রাগও নেই, আমি আমার কথাগুলো বলছি। তো এই জন্যে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি। তোমরা হয়তো অনেকে ভাবছো যে একটা ভিডিও দিলো দুম করে ডিলিট হয়ে গেল, তো এই হচ্ছে রিজন। তো চলো সবাই ভালো থেকো, দেখো ওই একটুখানি কথা বলতে গিয়েও তাও 8 মিনিটের হয়ে গেল, তো কেউ বোর হইও না, প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, তোমাদের ভালোবাসা আমার জীবনের সব থেকে বড়ো পাওয়া। তো টাটা, কালকের থেকে আবারও ডেলি ব্লগ আসবে, প্লিজ তোমরা কিন্তু কেউ মিস করো না, সবাই দেখো।